আসসালামু আলাইকুম, চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমাদের কেনাকাটা শেষ হলো, প্রচণ্ড গরম পড়েছে, ভাবলাম ঠান্ডা কিছু খাই। মুরাদ বলল চলো আমরা ডাব খেয়ে আসি। চলে এলাম আমরা ডাব খেতে। এখন কি ঠান্ডা না, তোমার আমি খাওয়াবো কি জানি কয় ওই ন্যাচারাল ডাব, এখানে দেখি পাই কিনা। ডাব পছন্দ করে মুরাদ দুইটা ডাব অর্ডার করলো। দুইটা ডাবের দাম বাংলাদেশি টাকায় প্রায় 1100 টাকার মতো পড়েছে। দেশে গিয়েছিলাম, খুব বেশি করে ডাব খেয়ে আসছি, কিন্তু এখানে যখনই দেখি গরমের মধ্যে ডাব দেখলে আর হুঁশ থাকে না। আমাদের এখানে পুরোপুরি গরম চলে আসছে, এখন চারিপাশে শুধু গাছের চারাই পাওয়া যাচ্ছে গ্রোসারিতে, কারণ এখন গাছ লাগানোর সময়, সেজন্য আমাদের মোটামুটি সব চারাই আছে, কিন্তু করলার চারাটা খুঁজে পেলাম না। সেজন্য আজকে মুরাদ করলার চারা পেয়েছে, ডাব কিনতে এসে দেখে যে এখানে আছে, অবশেষে দুইটা চারা নিয়ে নিল, কারণ বেশি নেয়নি, আমাদের স্পেস কম, সেজন্য বেশি লাগালে ফলন ভালো হয় না। গাছ দেখতে দেখতে ওদিক দিয়ে ডাবের লোকটা ফ্রিজ থেকে একদম ফ্রেশ ডাবটা নিয়ে আসছে, একদম ঠান্ডা ডাবটা, কারণ এর আগে ডাবটা একটু পানি কম ছিল, সেজন্য বড় আরেকটা ডাব নিয়ে আসছে। ওর হাতে ডাবের পানিটা দেখে পানি খাওয়ার পিপাসাটা একটু বেড়ে গেল। ডাবের পানির সাথে দুইটা করলা গাছ ফ্রি পেলাম। এটা ডাব, এটা করলা।
খুলছি দেখো, খেয়ে দেখো। ওয়াও, একেবারে ঠান্ডার থেকে বের করে দিছে তো সে, খুবই ভালো লাগতেছে গরমের মধ্যে, একদম পুরা অরিজিনাল একেবারে। গরমে ফ্রেশ একটু কোকোনাট ওয়াটার সাথে কি কয়টা নারিকেলের যে ভিতরে শাঁস বলে না, আমরা শাঁস বলি নর্মালি, ওটা তো আমার খুবই ফেভারিট। এই যে দেখো শাঁসটা, তুমি খাও, আমি তো দেশি গিয়ে প্রচুর খাইছি। এই দেখছো শাঁসটা কত, আমার একটু দম চটে লাগাও। কেন লুল পরে চিন্তা করছো, এটা $11 মানে হইলো প্রায় ৯০০-১০০০ টাকা। $1,000 অনেক ভালো লাগছে।